নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের জানিয়ে দিই, 13টি রাজ্যের 89টি লোকসভা কেন্দ্রে কিন্তু দ্বিতীয় দফার যে লোকসভা ভোট, জেনারেল পার্লামেন্ট ইলেকশন 2024, তা আগামী কয়েক ঘন্টা পরে কিন্তু, অর্থাৎ আগামীকাল 26 তারিখ 5 নম্বর রায়গঞ্জ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক এবং একযোগে ইসলামপুর যে কলেজ রয়েছে সেই কলেজে কিন্তু DCERC সেন্টার করা হয়েছে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে 28 চোপড়া, 29 ইসলামপুর, 30 হচ্ছে গোয়ালপুকুর এবং 31 চাকুলিয়া যে হচ্ছে বিধানসভা এলাকা আছে, সেখানকার ভোট কর্মীরা সেখানে কিন্তু DCERC সেন্টারে এসে নিজেদের যে ভোটের সামগ্রী সেগুলো গ্রহণ করার পাশাপাশি একদম ফোর্স ট্যাগিং থেকে শুরু করে ওয়েব ক্যামেরা ট্যাগিংয়ের মাধ্যমে তারা কিন্তু নির্দিষ্ট বুথে যাওয়া শুরু করেছে। সে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের জানিয়ে দিই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু পর্যাপ্ত কিছু কিন্তু রয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব, একদম কলেজের মেইন গেটেই দেখতে পাচ্ছেন সেখানে ভেতরে কিন্তু যে CCTV সার্ভিলেন্সের মাধ্যমে সমস্ত জায়গাতে কিন্তু EVM থেকে শুরু করে VVPAT এবং তার পাশাপাশি প্রিসাইডিং অফিসারের প্রয়োজনীয় যত সামগ্রী থেকে শুরু করে পোলিং পার্সোনালদের সমস্ত সামগ্রী কিন্তু দেওয়া হচ্ছে। এবং আপনাদের জানিয়ে দিই প্রত্যেকটি যে হচ্ছে বিধানসভা কেন্দ্র রয়েছে তা 28 চোপড়া হোক বা 29 ইসলামপুর হোক বা 30 হচ্ছে গোয়ালপুকুর বা 31 চাকুলিয়া অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি হোক, সেই সমস্ত জায়গার জন্য ভোট কর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এবং আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যেই কিন্তু যে বিষয়টা দেখানোর চেষ্টা করব, প্রত্যেকবারের মতো এবারও কিন্তু ফিমেল PP সেড, অর্থাৎ পোলিং পার্সোনাল সেড আলাদাভাবে করা হয়েছে। তার পাশাপাশি যে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন রেখে হচ্ছে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন যে বুথ রয়েছে বুথে কিন্তু সেখানে ডিপ্লয় করে দেওয়া হয়েছে, এমনটাই পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে। পোলিং পার্সোনাল রয়েছেন, দাদা কি নাম আপনার? বিজন দত্ত। কোথায় পড়েছে? আমার পাগলিগঞ্জ চোপড়া। আচ্ছা, চোপড়াতে পড়েছে, চোপড়া কনস্টিটিউয়েন্সিতে। এইমাত্র সামগ্রী নিলেন, কি কি সামগ্রী গ্রহণ করলেন এবার? এই তো CU, VVPAT, তারপরে ব্যালট ইউনিট, কাগজপত্র সব ঠিকঠাক পেয়েছে? সব ঠিক একদম। আচ্ছা, ফোর্স যেটা ডিপ্লয়মেন্টের ব্যাপার ছিল সেটা ইতিমধ্যেই বুথে পৌঁছেছে আপনাদের সঙ্গে, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, সেক্টর বলেছে পৌঁছে গেছে। সেক্টর বলেছে, সেক্টরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আপনি কোন দায়িত্বে রয়েছেন ওখানে? ফার্স্ট পোলিং অফিসার। ফার্স্ট পোলিং অফিসার। বললাম যে একদম 172 কোম্পানি হচ্ছে আপনার কেন্দ্রীয় বাহিনী রয়েছে, একটা ভোট করতে গেলে ভোটকর্মীদের মধ্যে বিগত দিনে দেখা গেছে একটা আতঙ্ক, চাপা, একটা ক্ষোভ ইত্যাদি থাকে, এবছর ব্যবস্থাপনা কেমন মনে হচ্ছে? ব্যবস্থা তো আমার অভিজ্ঞতায় সবচেয়ে সেরা দেখলাম, খুব ভালো লাগলো, খুব ভালো ব্যবস্থা করেছে ইসলামপুর প্রশাসন, খুব ভালো, খুবই ভালো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, কেন নাম আপনার? জানাব মোহাম্মদ জাসিরউদ্দিন। জাসিরউদ্দিন ভাই, কাহাঁ আপকা ডিউটি পড়া হ্যাঁ? আমরা স্যার ইসমারতাবা আপকা 9 নম্বর ওয়ার্ড মে পড়া স্যার, ইসলামপুর পৌরসভা। আচ্ছা, ইসলামপুর কনস্টিটিউয়েন্সি 9 নম্বর ওয়ার্ড, স্কুল কা নাম? ও নুড়ি MSK। নুড়ি MSK, নুড়ি মাদ্রাসা জো হ্যায় উসমে পড়া হ্যায়। ব্যবস্থাপনা কেসা থা? বহুত আচ্ছা। সামান মিলা আপকো? নাই নাই, আবি জা রহে হ্যায় লেনে কে লিয়ে। আচ্ছা, আচ্ছাই লাগ রহা হ্যায় হাম লোগো কো, ব্যবস্থা আচ্ছাই কিয়া হ্যায়। कोई ऐसा कोई प्रॉब्लम जिसके वजह से आप लोग को परेशानी? नहीं नहीं नहीं, नहीं कोई प्रॉब्लम के बारे में नहीं, नहीं हुआ है आप लोग नहीं, नहीं, हाँ बोल दिया है, सेक्टर बोल दिया हम लोगों को, तो आपको फोर्स देगा। अच्छा, फोर्स पहुंच गया वहाँ? जी जी। कितने करके फोर्स रहा है, दे रहा है कुछ पता है? हमको पता नहीं सर, 4 ऐसे बोल रहा था ना। अच्छा, কেন্দ্রীয় জওয়ান রে? জি জি জি, বহুত বহুত শুকরিয়া, থ্যাংক ইউ। আমার সহপ্রতি রাজের কাছে কি তথ্য রয়েছে আমরা অবশ্যই পূর্ণাঙ্গ সেই তথ্য নেওয়ার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, সামগ্রী গ্রহণ করার পরে তারা কিন্তু যে শেড রয়েছে নির্দিষ্ট শেড, সেই শেড থেকে শেডে কিন্তু তারা বিভিন্ন জায়গায় হচ্ছে পৌঁছচ্ছেন। একদম দেখতে পাচ্ছেন কলেজের যে মূল এন্ট্রান্স রয়েছে বা গেট রয়েছে তার একদম দক্ষিণ দিকে কিন্তু 28 যে চোপড়া PA অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেটা রয়েছে অ্যাসেম্বলি সেগমেন্ট, তার পাশাপাশি আপনাদের তারপরে রয়েছে 29 ইসলামপুর, তারপরে 30 গোয়ালপুকুর এবং তারপর হচ্ছে 31 চাকুলিয়া রয়েছে। রাজের কাছে কি তথ্য রয়েছে তা শুনবার জন্য জুড়ে থাকুন। পাশাপাশি আমরা অবশ্যই যারা হচ্ছে পোলিং পার্সোনাল আছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব, তারা সমস্ত সামগ্রী ঠিকঠাক পাচ্ছেন কিনা এবং সেই জায়গায় হচ্ছে ফোর্স ডিপ্লয়মেন্টের ব্যাপারটাতে হচ্ছে প্রশাসন কীভাবে হচ্ছে হচ্ছে তৎপর রয়েছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব, জুড়ে থাকুন। তবে যে বিষয়টা বলবো, তীব্র দাবদাহ গোটা উত্তর দিনাজপুর জেলা তো বটেই, গোটা উত্তরবঙ্গে কিন্তু তীব্র দাবদাহ চলছে এবং সেই দাবদাহকে উপেক্ষা করেই ভোটকর্মীরা নিজের দায়িত্ব পালনের জন্য অন্ততপক্ষে সকাল 8টার পর থেকে কিন্তু এখানে এসেছেন প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস এবং তার পাশাপাশি বিভিন্ন সেক্টরে যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন, ইলেকশন কমিশনের অবজারভার থেকে শুরু করে প্রত্যেক
প্রত্যেকেই কিন্তু নিজ নিজ দায়িত্ব পালন করছেন এবং যারা রিজার্ভে রয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে এখানে এসে যোগাযোগ করতে বলা হয়েছে। ব্যাংকিং ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কারো যদি কোনো প্রবলেম হয় তার জন্য আলাদা সেল রয়েছে, তার পাশাপাশি আইটি এবং SMS ইত্যাদি সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একদম যারা হচ্ছে ভোটকর্মী রয়েছেন তাদেরকে পূর্ণাঙ্গ তথ্য গ্রহণের জন্য কিন্তু বারবার মাইক্রোফোনে আহ্বান জানানো হচ্ছে। আমরাও নিশ্চয়ই চাইবো একদম আগামীকাল সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত একদম কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে এবং তার আগেই অবশ্যই মক পোল থেকে শুরু করে VVPAT-এর স্লিপ সেই সমস্তগুলো চেক করা, সেগুলো হচ্ছে নিশ্চয়ই প্রায় এক ঘন্টা আগে শুরু হবে। স্বাভাবিকভাবেই সমস্ত রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা কিন্তু নির্দিষ্ট জায়গায় তাদের যে নির্ধারিত সময় সেই সময় যাবে, সঠিক সময় সকাল 7টাতে কিন্তু ভোট প্রক্রিয়া শুরু হবে এবং আমরাও জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে আবেদন রাখবো, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার সবচেয়ে বড় উৎসবে শান্তিপ্রিয়ভাবে হচ্ছে আপনারা অংশগ্রহণ করুন এবং নিজের অবশ্যই পছন্দের প্রার্থী, কাজের মানুষ এবং যারা হচ্ছে অবশ্যই হচ্ছে সমাজের জন্য বা ভালো চলে জনপ্রতিনিধি দেবে, জনগণের জন্য কাজ করবে, সেই প্রয়োজনেও সেই প্রিয় পাত্রকে আপনি আপনার মতো ভোট দেবেন। তবে কোনো প্রকারের বিড়ম্বনা বা কোনো প্রকারের গুজব বা কোনো প্রকারের প্ররোচনায় পা না দেওয়াটাই শ্রেয়। সভাপতি রাজ কি বলছেন আমি তার কাছে যাব, তার কাছে শুনে নেব। গামছাটা খুলে দাও। हाँ बिल्कुल सही जब्बार दा, आपको बता दें कि इस वक्त हम लोग इस्लामपुर DCRC सेंटर से, मैं राज सहनी और मेरे सहपति जब्बार अली आप लोगों के सामने प्रतिवेदन पेश करें, आप सभी को बताने की कोशिश करेंगे लोकतंत्र का सबसे बड़ा उत्सव महोत्सव जिसको कहा जाता है यानी कि लोकसभा चुनाव, और आपको बताने की कोशिश करेंगे पूरे भारतवर्ष जो है उत्तर बंगो के 3 सीट आपको बताने की कोशिश करेंगे, रायगंज लोकसभा केंद्र, दार्जिलिंग लोकसभा केंद्र तथा बालूरघाट लोकसभा केंद्र, 3 सीट पे जो है कल दारा ना पता है अच्छा हम के नियो ना फ्रेम ये भावे की रिपोर्टिंग करा जाए से जो है इटाहार जो विधानसभा क्षेत्र है जो कि लोकसभा चुनाव के अंतर्गत बालूघाट लोकसभा चुनाव केंद्र में आता है, तो वहां पर भी जो है उस कॉन्स्टिट्यूएंसी के लिए भी जो है पोलिंग पर्सन का जो इम्प्लॉयमेंट है वह जो है आपको बताने की कोशिश करेंगे कि रायगंज पॉलिटेक्निक कॉलेज से किया जाता है, तो काफी जो है यह जो DCRC सेंटर है रायगंज तथा इस्लामपुर काफी महत्वपूर्ण है क्योंकि लगभग जो है उत्तर दिनाजपुर का यह 2 DCRC सेंटर पूरे 3 जो लोकसभा चुनाव केंद्र है रायगंज, दार्जिलिंग तथा पालू का तीनों केंद्र पे जो है यहाँ पर पोलिंग पर्सन जो है डिप्लॉय किया जाता है। इस वक्त सीधी तस्वीरें देख पा रहे हैं, कुछ देर पहले ही जो है खास करके इस्लामपुर DCRC सेंटर से विभिन्न जगहों पर जो पोलिंग पर्सन जाते हैं वह जो है रायगंज सब डिविजन से ज्यादा लोग आते हैं, पोलिंग पर्सन आते हैं, कर्मचारी आते हैं तथा यहाँ पर रिपोर्ट करते हैं तथा यहाँ पर जो है पूरा टीम तैयार करके यहां से इस्लामपुर महाकुमा के विभिन्न क्षेत्र जो है खास करके 4 विधानसभा क्षेत्र चाकुलिया, ग्वालपुकुर, इस्लामपुर तथा चोपड़ा, इन 4 विधानसभा क्षेत्रों के जो पोलिंग स्टेशन है वहां पर जो है पोलिंग पर्सन को डिप्लॉय किया जाता है और देख पा रहे हैं यहां पर धीरे धीरे पोलिंग पर्सन जो है वह टीम बनाकर जो है इस वक्त तैयारी कर रहे हैं, डॉक्यूमेंट्स जो वो जमा किए हैं उन सब डॉक्यूमेंट्सों का वेरिफिकेशन कर रहे हैं, जांच पड़ताल कर रहे हैं कहीं कोई कागज न छूट गया हो, सारे चीजों का जो है जायजा कर रहे हैं। उसके बाद जो सिक्योरिटी का जो व्यवस्था है यानी कि जो फोर्स है वह डिप्लाई किसके तरह से किया जाएगा, फोर्स के साथ भी जो है कांटेक्ट किया जा रहा है तथा यहां से विभिन्न जो पोलिंग स्टेशन है वहां पर फोर्स को भी जो है भेजा जा रहा है। इस वक्त देख पा रहे हैं पोलिंग पर्सन जो है विभिन्न जगहों पर जो उन लोगों का जो जिन सब जगहों पर उन लोगों का जो है पोलिंग स्टेशन पड़ा है उसके लिए जो है पहले यहां से सारा सामग्री जो है वह कलेक्ट किए हैं, कलेक्ट करने के बाद कितने वोटिंग पर्सन है, क्या क्या सामग्री है, किन सब सामानों को लेकर वह जाएंगे पोलिंग स्टेशन, उससे पहले जो है सारे चीजों का जायजा कर ले रहे हैं कि कहीं कोई सामान छूट नहीं गया हो, कहीं कोई सामग्री छूट नहीं गया हो, सारे चीजों का जायजा कर रहे हैं तथा यहां से सारे चीजों का जायजा करने के बाद एक टीम बनाकर जो है यहां से निकलने वाले हैं। मेरे सहपति जब्बार अली के पास क्या अपडेट है अवश्य जो जानकारी हासिल करेंगे। রাজ্য বিষয়টা বলবো এই মুহূর্তে DCRC থেকে আমরা রয়েছি এবং তুমি দেখতে পাচ্ছ যারা পোলিং পার্সোনাল রয়েছে, কথা হচ্ছে রায়গঞ্জ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, সেখানে হচ্ছে প্রার্থীর সংখ্যা 20 জন। স্বাভাবিকভাবেই তোমার কিন্তু যে ব্যালট ইউনিট হবে সেই ব্যালট ইউনিট হচ্ছে দুটো হবে। ইসবার খাস করকে ইয়া রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কুছ অলগ ইসলিয়ে ভি হ্যায় ক্যোঁকি ইয়াহাঁ পর দো ব্যালট
यूनिट का जो है व्यवस्था की गई है, क्योंकि कैंडिडेट जो है 16 से अधिक है, 21 कुल कैंडिडेट है या फिर नोटा लेकर के 21 कैंडिडेट है, जो कि शायद ही इससे पहले रायगंज लोकसभा केंद्र में पहले रामपुर डीसीआरसी सेंटर जबरदा तथा आपको बताने की कोशिश करेंगे रायगंज पॉलिटेक्निक डीसीआरसी सेंटर, यह जो दो डीसीआरसी सेंटर है यह तीनों लोकसभा केंद्र को जो है संपर्क करती है, क्योंकि यहाँ से रायगंज लोकसभा केंद्र के चोपड़ा विधानसभा के जो वोटर है वहाँ पे भी उन पोलिंग स्टेशन पे यहीं से पोलिंग पर्सन को भेजा जा रहा है। साथ ही साथ इटाहार जो कि बालूघाट लोकसभा केंद्र के अंदर पड़ता है, तो इटाहार में जो भी पोलिंग पर्सन जाएंगे उनको रायगंज पॉलिटेक्निक कॉलेज डीसीआरसी सेंटर से भेजा जा रहा है। तो कहीं ना कहीं सेकंड फेज में जो चुनाव हो रहा है रायगंज बालूघाट तथा दार्जिलिंग तीनों जगह पर जो है एक तरह से कह सकते हैं एक दूसरे से मिले हुए हैं। क्या अपडेट है आपके वास्ते? एकदम राज, एकदम सत्य जेटा बोल सत्य कथा बोलते बोलते दक्षिण दिनाजपुर জলপাইগুড়ি জেলার কিছু অংশ এবং শেষ হয় কার্শিয়াং কালিম্পং, এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ রায়গঞ্জের লোকসভা কনস্টিটিউয়েন্সি রয়েছে, সেই কনস্টিটিউয়েন্সির মধ্যে যেটা রায়গঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক রয়েছে তোমার ডিসিআরসি রয়েছে, সেখান থেকে একদম যেটা হচ্ছে তোমার হচ্ছে বালুরঘাট কনস্টিটিউয়েন্সি রয়েছে, যেখানে হচ্ছে বলা চলে যে বিজেপির যিনি রাজ্য সম্পাদক রয়েছেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে সেখানে হচ্ছে তোমার তৃণমূল এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন, একদম একদম বলা চলে উত্তরবঙ্গের জন্য একটা মানে হট সিট, এবং তার পাশাপাশি তুমি যেমনটা জানবে যে এখানে কিন্তু একদম যেটা হচ্ছে তুমি দার্জিলিং লোকসভা কনস্টিটিউয়েন্সি যার পোলিং পার্সোনালে কিন্তু চোপড়াতে এখান থেকে ডিপ্লো হবে, সেখানে হচ্ছে তোমার হচ্ছে একদিকে তো তৃণমূল কংগ্রেসের মাঝে গোপাল লামা রয়েছেন, তার পাশাপাশি কংগ্রেসের প্রার্থী রয়েছেন, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সেখানে হচ্ছে বিজেপির প্রার্থী যিনি আগেই সাংসদ ছিলেন এখানে তিনি রয়েছেন, তাদেরও কিন্তু হচ্ছে ডিপ্লয়মেন্ট অর্থাৎ চোপড়ার যে অংশটা দার্জিলিং জেলাতে পড়ে একদম সোনাপুর পর্যন্ত সেই জায়গায় কিন্তু, এবং তার পাশাপাশি ইসলামপুর ব্লকের গোবিন্দপুর এবং সুজালি সেই অঞ্চল সেই অঞ্চলের যে হচ্ছে যারা পোলিং পার্সোনাল যাবে তাদেরকে কিন্তু এখান থেকে ডিপ্লয় করা হচ্ছে, অর্থাৎ তুমি বলতে পারো রায়গঞ্জ তার পাশাপাশি দার্জিলিং এবং হচ্ছে যেটা তুমি বললে যে হচ্ছে বালুরঘাট কনস্টিটিউয়েন্সি এই তিনটাতে কিন্তু এই যে জেলাগুলো বা উত্তর দিনাজপুর জেলা সেই জেলাগুলোতে কিন্তু হচ্ছে বললাম যে কোথায় ডিউটি পড়েছে স্টেট ফার্ম কলোনি ইসলামপুর শহরের উপরে। আচ্ছা বললাম যে এবার কিন্তু ব্যালট ইউনিট দুটো পেয়েছেন, দুটো হ্যাঁ দুটো পেয়েছে, কেন হয়েছে জানেন? সেটা বেশি ইসে বেশি মানে নিতে হয়েছে এবং যারা যেবা যারা ট্রেনিংটা ভালো করে নেবে না তারা কিন্তু অসুবিধা করবে। তবে সেক্টর অফিসার আছে, আশা করি একটু সিনসিয়ার থাকলে অসুবিধা হবে না। কিভাবে রাখতে বলা হয়েছে? প্যারালালি রাখা যাবে না, কারণ অসুবিধা হবে না। টুপাই ঘোষ, আমি দাসপাড়া হাইস্কুল থেকে আসছি। একসঙ্গে বলা চলে তিনটি লোকসভা কেন্দ্র, সেই তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে লিয়াজো রেখে দুটি ডিসিআরসি থেকে কিন্তু এই মুহূর্তে ভোট কর্মীরা ভোটের সমস্ত প্রকারের সামগ্রী কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং তার পাশাপাশি ভিভিপ্যাট থেকে শুরু করে একদম প্রিসাইডিং অফিসারের ডায়েরি থেকে একাধিক যে ফর্ম স্ট্যাটিস্টিক্যালি যেগুলোকে ফিল আপ করতে হয় সেগুলো নিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এবং তার পাশাপাশি তার মধ্যেও যদি কারো কোনো অসুবিধা হয় সেখানে একদম ডেডিকেটেড ভোট কর্মী যারা অফিসিয়াল সেক্টরটা দেখেন তারা কিন্তু সেখানে হচ্ছে একজন নিয়োজিত রয়েছেন, এবং সেখানে কারো কোনো কনফিউশন থাকলে সেগুলোকে জেনে হচ্ছে বিষয় জানতে চাইবো যে ইসলামপুর ডিসিআরসি সেন্টারে মোট কতগুলি হচ্ছে পোলিং স্টেশন রয়েছে, তার পাশাপাশি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বলা যেতে পারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কতগুলি পোলিং স্টেশন রয়েছে সে বিষয়ে কি কোনো তথ্য রয়েছে? দেখো একদম তুমি একটু আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করো রাজ, তুমি দেখতে পাচ্ছ যে কোডিং এবং ডিকোডিং তোমাদের যে বিষয়টা বলবো যে কার কোথায় ডিউটি পড়েছে এবং কোন বুথে পড়েছে সেটা কিন্তু জানতে গেলে অবশ্যই হচ্ছে এখানে তাদের যে কোডিং এবং ডিকোডিং এর ব্যাপারটা থাকে সেটা দেখতে হবে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একদম ডিকোডেড লিস্ট সেটা এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কোন পোলিং পার্সোনালদের কোথায় পড়েছে সে প্রিসাইডিং ফার্স্ট কলমে, যাতে আপনাদের কোন রকম আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব রাজ, সেখানে কিন্তু তুমি দেখবে মাথায় রেখে পর্যাপ্ত পরিমাণে শেডের ব্যবস্থা করা হয়েছে, তাই অনুগ্রহ করে কেউ মোড়ে থাকবেন না।
একজন দেখো গোয়ালপুকুরের ক্ষেত্রেও কিন্তু 233টা বুথ, দুটো টেস্টে 233টা বুথ রয়েছে এবং সেখানে কিন্তু সংশ্লিষ্ট যে পার্টি অর্থাৎ যারা পোলিং পার্সোনাল সেই পার্টিগুলোকে করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ একদম একদম শুরুতে হচ্ছে তোমার হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে চাপুয়া এপি স্কুল, সেখান থেকে শুরু এবং শেষটা হচ্ছে তোমার হচ্ছে কাওয়ালিগঞ্জ এপি স্কুল, 233টা হচ্ছে গোয়ালপুকুরে। অসুস্থ বোধ করলে তৎক্ষণাৎ কলেজের ভিতরে অবস্থিত মেডিকেল টিমের সঙ্গে, একদম দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ একদম ইসলামপুর অর্থাৎ যেখানে ডিসিআরসি সেন্টার যেই হচ্ছে বিধানসভা ক্ষেত্রে সেখানে 234টা, মানে মোটামুটি কম বেশি ইকুয়াল সেটা দেখতে পাচ্ছ। একদম শুরুতে যদি আমরা দেখি সেখানে হচ্ছে ইসলামপুর এপিএস, সেটা হচ্ছে বসাক পরে এপিএস এবং শেষ যেটা 234 সেটা উত্তর কালানাগিন। তারপর তুমি যদি চোপড়াতে চলে যাও 28 চোপড়া, সেখানেও কম বেশি তুমি দেখতে পাচ্ছ একদম শুরুতে যেটা দেখবে সেটা হচ্ছে চোপড়ার ক্ষেত্রে একদম শুরুতে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে হ্যাঁ ধন্দুগঞ্জ এপিএস 1 নম্বর এবং একদম শেষে দেখতে পাচ্ছ 243 বানিয়াহাট এমএস অর্থাৎ 243 দেখতে পাচ্ছি আমরা 249টা, অর্থাৎ আমরা যদি ইসলামপুর বিষয়টা হচ্ছে তার পাশাপাশি যে কথাটা তোমাকে বলছিলাম যে অবশ্যই ভোট কর্মীরা এত গরমকে উপেক্ষা করে এখানে আসে, কেউ অসুস্থতা বোধ করলে তাদের জন্য কিন্তু একদম ডিসিআরসির ভেতরেই কিন্তু পর্যাপ্ত চিকিৎসক নার্স এবং সেই সঙ্গে ফার্স্ট এইড তাদের যেটা দরকার সেগুলো রয়েছে। অবশ্যই ভোটকর্মীদের হচ্ছে এই যে কাজ সেই কাজটাও যথেষ্ট চ্যালেঞ্জিং কাজ, যতক্ষণ পর্যন্ত বুথে গিয়ে তারা ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ না করে তারপর হচ্ছে বারবার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, তাপদাহ রয়েছে, প্রচুর হিট রয়েছে, যারা পোলিং পার্সন রয়েছে তাদের জন্য বারবার কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, কারো কেউ যদি অসুস্থতা বোধ করে তার সঙ্গে সঙ্গে মেডিকেল ক্যাম্প রয়েছে, তাদের জন্য জলের ব্যবস্থা রয়েছে, ওআরএস এর ব্যবস্থা রয়েছে, বারবার কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কারণ কোথাও না কোথাও এই যে ভোটের প্রক্রিয়া চলছে তার মধ্যে কিন্তু এই যে তাপদাহ রয়েছে, হিট যে রয়েছে প্রচুর, সেটা কিন্তু একটা বাধা সৃষ্টি করছে এবং পোলিং পার্সনদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যে হচ্ছে পরিদর্শন করা হচ্ছে, বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যাতে তারা সুস্থ থাকে এবং সুস্থভাবে ভোটিংয়ের যে প্রক্রিয়া রয়েছে সেটা হয়। কি আপডেট রয়েছে? একদম নিঃসন্দেহে তোমাকে যেটা বলবো যে প্রচুর পরিমাণে কিন্তু এই মুহূর্তে ডিহাইড্রেট হওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য যথেষ্ট ভোটকর্মীদের কাছে এই গরমের মধ্যে চ্যালেঞ্জিং। স্বাভাবিকভাবেই সেই চ্যালেঞ্জটা শুধু ভোটকর্মীদের জন্য নয় বরং সেই ভোট প্রক্রিয়াকে পরিচালনা করবার জন্য যে সমস্ত ভোট অফিসিয়ালসরা ভোটিং অফিসিয়ালসরা থাকে তাদের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। স্বাভাবিকভাবে সেক্টর অফিসার থেকে শুরু করে একদম তোমাকে বলা চলে মহকুমা সমাহর্তা যিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসাবে থাকেন হচ্ছে ডিসিআরসির দায়িত্বে, তার একদম বড় হচ্ছে তার কাছে বড় চ্যালেঞ্জ এবং স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে কমিউনিকেশন একটা বড় বিষয়। অবশ্যই হচ্ছে ইতিমধ্যে ফোর্স ডিপ্লয়মেন্ট হয়ে গেছে এবং সেই বুথে পর্যাপ্ত পরিমাণে ফ্যান লাইট ইত্যাদির ব্যবস্থা আগে থেকে হয়ে গেছে, তো ব্যাপার হচ্ছে এবার ভোট কর্মীরা সেখানে গিয়ে কতটা স্বস্তি বোধ করেন এবং কতটা নিরাপদে সেখানে ভোট গ্রহণ করতে পারেন তা অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে ভোট কর্মী তারা কিন্তু ভোট প্রক্রিয়ার সমস্ত সামগ্রীগুলো গ্রহণ করে নিয়ে তারা কিন্তু নির্দিষ্ট জায়গায় যাচ্ছে। এরপর রাজ আমরা অবশ্যই কোন একটা বুথ থেকে অবশ্যই সেখানে কি ব্যবস্থাপনা কোথাও শহরের মধ্যে যেসব জায়গাতে ভোট কর্মীরা পৌঁছে গেছে সেখানে কি ব্যবস্থাপনা রয়েছে সেটাও একবার কিন্তু দর্শকদের দেখানোর চেষ্টা করব।